হ্যালো বন্ধুরা, আমি রিঙ্কু। আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আগের ভিডিওতে দেখিয়েছিলাম সোনমার্গের বরফের সৌন্দর্য ও আমরা কীভাবে উপভোগ করেছি, আপনারা ভিডিওর মাধ্যমে বুঝতেই পেরেছেন। আজ আমি দেখাচ্ছি সোনমার্গের ফেরার পথের ভিউ। সোনমার্গের আরও দুটো ভিডিও আমার চ্যানেলে আছে, না দেখে থাকলে একবার চট করে দেখে নিন, আশা করছি ভালোই লাগবে। আর দেখতে দেখতে ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন, যাতে করে আমার ভিডিওটা আপনার কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। তার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। সোনমার্গ যাওয়ার পথের আগের ভিডিওগুলোতে আমি দেখিয়েছি রাস্তার দুই ধারে অনেক বরফ জমেছিল। ওই বরফ বেলা বেড়ে যাওয়ার সাথে সাথে গলে যাওয়ায় রাস্তায় ধস নেমেছিল, তাই আমাদের গাড়িটা কিছুটা টাইম দাঁড়িয়ে থাকতে হয়েছিল, কারণ জেসিপি দিয়ে বরফ সরানোর কাজ চলছিল। কিছুক্ষণ বাদে রাস্তা ক্লিয়ার হয়ে যাওয়ার পর আমরা আবার চলতে শুরু করলাম সোনমার্গ সৌন্দর্য উপভোগ করতে করতে। পাহাড়ের ওপর থেকে ধস নেমে আসা ও বরফ গলা জলের নদী দেখতে দেখতে আমরা আবারও চলতে শুরু করলাম।
পাহাড়ের নিচে অনেক ছোট ছোট গ্রাম্য বাড়ি দেখলাম। আর দেখতে দেখতে আমরা ফিশ পার্কে এসে পৌঁছালাম। এই ফিশ পার্কে কাশ্মীরের বিখ্যাত স্ক্রাউট ফিশ পাওয়া যায়। একমাত্র স্ক্রাউট ফিশই এখানে যত্ন সহকারে রাখা হয়েছে। ভিডিওটি তাহলে আর বেশি বড় করব না, আমি আজকে ভিডিওটি এই পর্যন্তই রাখছি। আগামী দিন গুলমার্গের ভিডিও নিয়ে আসব। আপনারা ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন।